পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে চারুপাঠ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হামিদুল ইসলাম মিন্টু। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে আরো একটা সৃজনশীল অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমরা পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণীর যে গণিত বইটি আছে পুরো বইয়ের সবগুলো অনুশীলনের গুরুত্বপূর্ণ সৃজনশীল বা যোগ্যতা ভিত্তিক প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থিত করবো ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 9-এর আরো একটা সৃজনশীল অর্থাৎ সৃজনশীল 11 নাম্বার তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। খুব সহজ একটা সৃজনশীল। এই সৃজনশীল 11-এর মধ্য দিয়ে আমাদের এই নিয়মের যে অঙ্কগুলো আছে সেগুলা শেষ হচ্ছে। আমরা আগামী পর্ব থেকে অর্থাৎ সৃজনশীল 12 থেকে আমরা এই অনুশীলনের ভিন্ন নিয়মের আবার অঙ্কগুলা করব। তো তোমাদের সৃজনশীল বা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন 11 ভালোভাবে বোঝা এবং শেখার জন্য অনুরোধ করছি। চলো আমরা মূল প্রশ্নে চলে যাই। প্রথমে আমরা প্রশ্নটা খেয়াল করি। সৃজনশীল প্রশ্ন যে 11 লেখা আছে, 15% লাভে 3450 টাকায় একটি মোবাইল ফোন বিক্রয় করা হলো। এই তথ্যটুকু দেওয়ার পরে ক নাম্বার প্রশ্নে করা হয়েছে যে মোবাইল ফোনটির ক্রয় মূল্য কত। খ নাম্বার প্রশ্ন করা হয়েছে মোবাইল ফোনটি 10% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে। এই সৃজনশীল বা যোগ্যতা ভিত্তিক 11 নম্বর প্রশ্নে জাস্ট দুইটা প্রশ্নই ক আর খ। তো আমরা সহজ এই সৃজনশীলটি সমাধান করছি, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো, বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা লিখি 11 নং প্রশ্নের সমাধান ক নাম্বার দিয়ে। ক নাম্বারে কি বলছে যে মোবাইল ফোনটির ক্রয় মূল্য কত। তো ক্রয় মূল্য বের করতে গেলে আমাদেরকে খেয়াল করতে হবে উদ্দীপকে যে 15% লাভে যে বিক্রি করা হয়েছে 15 টাকা সমান সমান 115 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য। এরপরে ক্রয় মূল্য বের করতে গেলে আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আমরা আমরা যে মূল্যটা বের করব সেটা ডান পাশে দিব, যেহেতু ক্রয় মূল্য বের করব কাজে ক্রয় মূল্যটা ডান পাশে দিয়ে আমরা লিখবো হচ্ছে বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ঐকিক নিয়ম অনুসারে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, আর কম হলে ভাগ হয়, ভাগ হলে ডান পাশের 100 উপরে আর বামের 115 নিচে যাবে। সুতরাং বিক্রয় মূল্য উদ্দীপকে যেটা দেওয়া আছে 3450 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, 3450 উপরে গুণ হবে, বুঝতেই পারছো 100 গুণ 3450, নিচে 115। এখন কাটাকাটি করার জন্য আমরা কি করব, দেখো 115 3450-এর মধ্যে একবারে ভাগ যায় কিনা আমরা রাফ করে দেখবো। যদি একবারে ভাগ যায় তাহলে কাটাকাটিটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা রাফ করে দেখি যে একবারে কাটাকাটিটা যাচ্ছে কিনা। 115 দিয়ে 3450-কে যদি আমরা ভাগের রাফটা দেখাই, দেখবো সেখানে প্রথমে 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে 115-কে গুণ করলে হবে 3 5 15 5, 3 1 3 2 4, 3 1 3, অর্থাৎ 345 হচ্ছে। এখন উপর থেকে শুধুমাত্র শূন্য নামাবো, যেহেতু 345 345 মিলে গেছে, এবার উপরে যে আর একটা শূন্য রয়ে গেছে সেই শূন্যটা নামাবো। উপর থেকে একটা সংখ্যা নামাইলাম কিন্তু ভাগ যাচ্ছে না, তাহলে ভাগফল একটা শূন্য দিতে হবে। ভাগফলের ওই শূন্য আর 115 গুণ করলে শূন্য হবে, তাহলে শূন্য শূন্য মিলে গেল, অর্থাৎ ভাগফল হলো হচ্ছে 30। এখন আমরা কাটাকাটি করতে পারবো কিভাবে, 115-কে যদি আমরা 115 দিয়ে কাটি তাহলে কত হবে 1, আর 3450-কে যদি আমরা 115 দিয়ে কাটি তাহলে হবে হচ্ছে 30, যেটার রাফ আমরা মানে যেটার ভাগটা আমরা রাফে দেখিয়েছি। এখন নিচে আছে শুধু 1, নিচের 1-এর কোনো মূল্য নেই, উপরে 100 গুণ 30 সমান সমান 3000 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 3450 টাকা হলে ক্রয় মূল্য কত হবে 3000 টাকা। ক নাম্বার প্রশ্নে কি বলেছিল মোবাইল ফোনটির ক্রয় মূল্য কত, পেয়ে গেছে। তাহলে আমরা এখন লিখে ফেলবো উত্তর, মোবাইল ফোনটির ক্রয় মূল্য 3000 টাকা।
এখন খ নাম্বার প্রশ্নটা খেয়াল করো, মোবাইল ফোনটি 10% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে? অর্থাৎ 15% লাভে বিক্রয় করলে যদি 3450 টাকা হয়, 10% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে সেটা বের করতে হবে। সহজ প্রশ্ন, একই রকম কয়ের মতোই, আমরা জাস্ট 11 নং প্রশ্নের সমাধান দিয়ে শুরুতে খ নাম্বারের শুরুতেই লিখবো হচ্ছে আমরা ক হতে পাই মোবাইল ফোনটির ক্রয় মূল্য 3000 টাকা। মোবাইল ফোনটির ক্রয় মূল্য যে 3000 টাকা এটা কিন্তু উদ্দীপকে দেওয়া ছিল না, আমরা খ নাম্বার সরি ক নাম্বার প্রশ্ন থেকে পেয়েছি, তাই লিখলাম আমরা ক হতে পাই মোবাইল ফোনটির ক্রয় মূল্য 3000 টাকা। এখন 10% লাভে বিক্রি করতে বলছে, তাহলে 10% লাভে বিক্রয় অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? 100 যোগ 10 টাকা সমান সমান 110 টাকা। এখন যে মূল্য বের করব সেটা আমরা ডান পাশে লিখব। এখন দিয়ে আমরা এখানে যেহেতু বিক্রয় মূল্য বের করব, আমরা ক নাম্বার অঙ্কে কিন্তু ক্রয় মূল্য বের করেছিলাম, তাই ক্রয় মূল্য ডান পাশে ছিল, কিন্তু খ নাম্বার প্রশ্নে কিন্তু আমরা বিক্রয় মূল্য বের করব, কাজে বিক্রয় মূল্য কোন পাশে যাবে? ডান পাশে যাবে। তাহলে আমরা কি লিখবো? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, ঐকিক নিয়ম অনুসারে। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে, কম হলে ভাগ হয়, ভাগ হলে ডান পাশের সংখ্যা 110 উপরে আর বামের 100 নিচে যাবে। সুতরাং ক্রয় মূল্য যেটা আমরা ক নাম্বার প্রশ্নে পেয়েছিলাম যে 3000 টাকা, সেই ক্রয় মূল্য 3000 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? 3000 উপরে গুণ হবে 110-এর সাথে, 110 গুণ 3000, নিচে 100। এখন কাটাকাটি করো, 100 কে 100 দিয়ে কাটলে কত হবে? 1। 3000 কে যদি 100 দিয়ে কাটো তাহলে কত হবে? 20 বাদ দাও তার মানে 30। এখন 110 আর 30 গুণ করলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব, আর এটা রাফ দেখানোই ভালো। আমরা 110 গুণ 30-এর রাফটা দেখাই, 110 গুণ 30, প্রথমে আমরা 0 দিয়ে গুণ করলে 000, এরপরে 3 দিয়ে গুণ করলে প্রথমে 0 দিয়ে 1 ঘর বাদ 300, 3 একে 3, 3 একে 3, এবারে যোগ করে দাও, যোগ করলে হবে 0033, তার মানে 3300, 3300। তাহলে আমরা এখানে গুণ করে যা পাইলাম সেটা বসায় ফেলে সমান সমান 3300 টাকা। তাহলে মোবাইল ফোনটি 10% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে? 3300 টাকা, যা আমরা বের করেছি। এখন আমরা উত্তর লিখে ফেলে, উত্তর ফোনটির বিক্রয় মূল্য হবে 3300 টাকা। তাহলে খুব সহজে আমরা আরো একটা সৃজনশীল, অর্থাৎ সৃজনশীল 11 অনুশীলনের 9-এর সুন্দরভাবে সমাধান করেছি, খুব সহজ সৃজনশীল। ইতোমধ্যে এই জাতীয় অঙ্ক বা এই নিয়মের অঙ্কগুলো তোমরা একেবারে দক্ষ হয়ে উঠেছো আমরা বিশ্বাস করি। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। দেখা হবে পরবর্তীতে সৃজনশীল 12 নিয়ে, এবং সেখানে নতুন নিয়মের সৃজনশীল থাকবে। আশা করি সবাই তোমরা এই ভিডিওটির অপেক্ষায় থাকবে, এবং যখন ভিডিওটি দেওয়া হবে অবশ্যই মনোযোগ সহকারে অঙ্ক শেখার চেষ্টা করবে। তা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।